আসলে সম্পূর্ণ ভুল বোঝাবুঝিতে মনে করেন যে উনি এখানে আসেন, এখানে এসে মনে করেন যে আমার কাছে যে ডকুমেন্ট চাইছেন আমি সেই ডকুমেন্টসগুলো দিতে প্রস্তুত ছিলাম, আমি ডকুমেন্টসগুলো দিয়েছি, কিন্তু স্যার ভুল বুঝে মনে করেন যে 1 লক্ষ টাকা জরিমানা করেছে, যা সম্পূর্ণভাবে অনাকাঙ্ক্ষিতভাবে মনে করেন সেটা কোনো দিনও মেনে নেওয়া যায় না। আজকে ভক্ত অধিকার থেকে এখানে এসেছে, বেশ ভালো কথা। এখানে আমাদের আমাদের যেভাবে আছে যেভাবে আছে ঠিক আছে, সেই ক্ষেত্রে মনে করেন আমরা চাই ভক্ত অধিকার অবশ্যই আইনের ঊর্ধ্বে, মনে করেন যে আমরা কেউ না, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি বলতে চাই ভক্ত অধিকারের নিয়ম কারণ আমরা মানবো, কিন্তু আমাদেরকে যদি সেটা না জানানো হয় তাহলে আমরা কিভাবে মানবো? আমরা 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 দেখি ভক্ত অধিকার স্যার আজকে এই কাছে স্বামী ভাই ভক্ত অধিকার থেকে আজকে যখন আসছে ঠিক আছে, আমার কাছে অত্যন্ত দুঃখজনক, আমি দুঃখজনক হিসাবে এটা ন্যাক্কারজনক হিসাবে আমি মনে করি। আমার কাছে এসে যেভাবে আমাকে স্যার যেভাবে বাইফোর্স করেছে, আমি বাইফোর্সের সাথে তার প্রতিটা কথার অ্যান্সার দিতে প্রস্তুত, এবং আমি এতটুকু করেছি আমি কোথা থেকে শাড়ি কিনেছি, আমি কোথা থেকে শাড়ি কিনেছি এবং সেইখানকার ঠিকানা পর্যন্ত তাকে আমাকে দেওয়া হয়েছে, আমি দিয়েছি। কিন্তু স্যারের একটা প্রশ্ন যে আমি যেই শাড়িটা, আমার কোড আছে, আমার সব কিছু ডকুমেন্টস আছে, আমার খাতায় আছে, কিন্তু সেটা যে আমি বিক্রি করলাম, সেই বিক্রির রেজাল্টটা কেন আমি মনে করেন যে খাতায় উঠাবলাম না? তো ভক্ত অধিকার তো সেটা আমাকে কখনো বলে নাই, যে কারণে আমি কিন্তু সেটা উঠাই নাই। আজকে স্যারে আমাকে যে 1 লক্ষ টাকা জরিমানা করছে, এটা কোনো কায়দায় মেনে নেব না, মেনে নেওয়ার মতন কথা না। স্যার যদি মনে করেন বলে যায়, স্যার যদি বলে যায় যে ভক্ত অধিকারের এই নিয়মে মনে করেন আমাদের ব্যবসায়ীদের চলতে হবে, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সেই নিয়মে আমরা চলবো, কিন্তু বেনারসি পল্লীতে এইভাবে আইসে জরিমানা করাডার মানে এই ধরনের যে ন্যাক্কারজনক যে ঘটনাগুলি সেগুলি আজকেই মনে করেন যে এখানে আমরা সমাধান এবং সলিউশন করতে চাই। আমি স্যারকে রিকোয়েস্ট করব, স্যারে যে 1 লক্ষ টাকা জরিমানা করেছে অনাকাঙ্ক্ষিতভাবে, সেটা আমরা মেনে নিতে পারতেছি না, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। আচ্ছা আপনি আরেকটু, আমি হ্যাঁ আমি রেখেছি, আমি রেখেছি, আমি স্যারকে আমি স্যারকে খাতা দেখাইছি, আমার দৈনন্দিন যে সেলের খাতা আমি স্যারকে সেটা আমি দেখাইছি, দৈনন্দিন সেলের খাতা আমি স্যারকে দেখাইছি। স্যারের প্রশ্নটা হলো এখানে যে আমি কোন শাড়িটা বিক্রি করেছি, এখানে অসংখ্য পোটাক, মনে করেন যে এক একটা দোকানে সর্বনিম্ন মনে করেন যে 5 থেকে 10 হাজার পোটাক হবে, ঠিক আছে? 10 হাজার পোটাক মনে করেন যে খাতায় লেখা সম্ভব না, কয়েকশো খাতা মনে করেন যে এখানে এন্ট্রি হবে তাহলে, ঠিক আছে? কিছু থাকে উনি আসছেন আমাদেরকে একটা লিখিত দিবেন যে আপনারা এই নিয়ম মেনে চলবেন, তার বিপরীত আমরা কোনো কিছু করি তখন উনি আমাদের আইসা জরিমানা করুক, যা ইচ্ছা তাই করুক, আমরা মাথা। আচ্ছা একটু বলে নিই, আমরা কিন্তু একটু বলি, আমরা কিন্তু এই এখন তো 2022 সাল, 2019 সাল এবং 20 সাল এখানে তদারকি করেছি, এখানে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে, তখনকার ব্যবসায়ী সমিতি নেতৃবৃন্দের সাথে আমরা মিটিংও করেছি, লিফলেটও বিতরণ করেছি, তো তখন আমরা জানিয়েছি। তারপরও আরও অধিকতর যে উন্নয়নের জন্য আমাদের এই কাজগুলো, আজকে সেক্রেটারি সাহেব আছেন, আমরা ওনাদেরকে আমাদের অফিসে একটা মিটিংয়ে আমরা এই আহ্বান করবো সামনেই এই সপ্তাহে, তারা আসবেন, সেখানে বিস্তারিত সব কিছু বলে দিব। আমরা জানানোর পরে যেন ওনারা ওনাদের যারা এখানে সমিতির অন্যান্য ব্যবসায়ীরা আছে সেগুলো নিয়ে তারা যাতে এখানে কাজ করেন। তবে তিনি যে বলেছেন আমরা কখনো জানাই না, এটা ঠিক নয়, কারণ আমরা 19 সালে 20 সালে এখানে সমিতির সাথে মিটিং করেছি এবং লিফলেটও বিতরণ করছি। তবে আমরা চাই আমাদের এই যে যারা সমিতি নেতৃবৃন্দ আছে তাদেরও দায়বদ্ধতা আছে, তারা কিন্তু এই যে ব্যবসায়ীদের নিয়ে কাজ করেন। আমরা সবসময় যেটি চাই যে কোনো বাজারে সমিতির নেতৃবৃন্দ, ব্যবসায়িক নেতৃবৃন্দ ব্যবসায়ীদের এগুলো উদ্বুদ্ধকরণে কাজ করেন, আর ভক্ত অধিদপ্তর থেকে আমরা আমাদের যে লোকবল আছে নি আমরা ব্যবসায়ী সমিতিগুলোর সাথে বসি, তো ইনশাল্লাহ এখানে কাঙ্ক্ষিত উন্নয়ন হবে, আমরা আমরা আজকে মানে সেই লক্ষ্যে কিন্তু আমাদের আছে। আমাদের না একটা ব্যাপার হচ্ছে কি, কথা হচ্ছে যে স্যার হয়তো কোনো জায়গায় মিস্টেক করছে, আমাদের তিনটা এলাকা বিশাল এলাকা, এটা বলছি করলি 10, 11, 12, তো আপনি হয়তো 11 তো বলছেন, আমাদের সাথে আমি দীর্ঘদিন ধরে এই পদে আছি 25 বছর, এর আগে একটা জরিমানা হয়েছিল সেটা ভুল বোঝাবুঝি, তারপর আপনারা বললেন যে সম্মানজনক একটা জরিমানা করিয়ে দিই যখন আসছি, তখন আমরা কিন্তু এটা মাথা পেতে নিলাম, আমরা দেশের আইনের ঊর্ধ্বে না, আমাদের আইনের মধ্যে থাকতে হবে। হ্যাঁ আমাদের গাফলু, আমাদের তাঁতিরা, আমাদের শ্রমিকরা ওরকম লেখাপড়া যায় না, আমাদের কোনো যদি কোনো জায়গায় ভুল ত্রুটি থাকে ওনারা বলবেন, আমরা এটাকে ঠিক করে নিব, তারপর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমরা আপনি আপনি যে জরিমানা করবেন এটা আমরা মেনে নিই।